Spirit, be here with me. কে তুমি? BhootDotCom. The fear returns with Russell. এই মুহূর্তে আমার কাছে একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি একটি ইমেইল এবং সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। আশা করছি যে ইমেইলটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, অনেক দিন পরে আজ আরেকটি সত্যি ঘটনা শেয়ার করছি। দুঃখিত, এই ঘটনাও আপনাকে আজ লিসেনারদের পড়ে শোনাতে হবে নতুন করে আবার শুরু করার জন্য। প্রথমেই আপনাকে ধন্যবাদ। আমার নাম আজহার, কানাডার অন্টারিও একটা ইউনিভার্সিটিতে পড়ছি। এর আগে আমার দুটো ঘটনা প্রচার করা হয়েছিল, তার জন্য আপনাকে ধন্যবাদ। পড়াশোনার ফাঁকে আগে আমি একটা ক্যান্ডি স্টোরে কাজ করতাম, সেখানেই আমার এক ফ্রেন্ডের কাছে শোনা ঘটনা। যার কাছ থেকে এই ঘটনাটি আমি শুনেছি তার নাম হচ্ছে রবার্ট। রবার্টের একজন কাজিনের সাথে মূলত এই ঘটনাটি ঘটে। তার কাজিন কেভিন থাকতো আমেরিকার নেভারাস্কায়। কেভিন ইউনিভার্সিটি অফ নেভারাস্কায় পড়াশোনা করত। ডর্মে জায়গা না পাওয়ায় তাকে একটা বাসা নিয়ে আলাদা থাকতে হতো। তার বাসা ছিল ইউনিভার্সিটি থেকে কিছুটা দূরে, বাস স্টপ পর্যন্ত 5 মিনিট হাঁটার রাস্তা, তারপর 10 মিনিটের বাস জার্নি। তার নেইবারহুডের আগে একটু বর্ণনা দেওয়া দরকার। শহরের একটু বাইরের দিকে মূলত ছিল এই নেইবারহুড এবং তুলনামূলক একটু উঁচুতে, কারণ পাশেই একটা বেশ উঁচু টিলা ছোটোখাটো পাহাড়ের মতো ছিল। সেখানে বিকেলে অনেকে হাঁটতে যেতেন, বিশেষ করে সামারের সময়। সেই পাহাড়ের চূড়োতে দাঁড়িয়ে থাকলে নিচে তাকালে পুরো শহরটা দেখা যায় রাতের বেলা, যা অবিশ্বাস্য মনোরম একটা দৃশ্যের সৃষ্টি করে। ঘটনা হচ্ছে কেভিনের গার্লফ্রেন্ডকে নিয়ে। কেভিনের গার্লফ্রেন্ডের নাম ছিল অ্যালিস। অ্যালিসের সাথে প্রায় তার সম্পর্ক 6 মাসের ছিল। কেভিন পছন্দ করত অ্যালিসকে। তারা অন্য কাপলদের থেকে অনেক আলাদা ছিল, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু একই সাথে করত। বলতে গেলে কেভিনের প্রচণ্ড ভালো লাগা কাজ করত অ্যালিসের প্রতি, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারত না। ঘটনার দিন অ্যালিস কেভিনের বাসায় আসে। তারা ওই দিন মুভি দেখে, ডিনার করে। ধীরে ধীরে অ্যালিসের ডর্মে ফেরার সময় চলে আসে, কিন্তু কেভিন ওই দিন খুব করে চাচ্ছিল অ্যালিস যেন আজকে থেকে যায়, কারণ ওই দিন বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। আর অ্যালিস আর কেভিন কারোরই গাড়ি ছিল না এবং কোনো ক্যাবও ওই সময় পাওয়া যাচ্ছিল না, কিন্তু থেকে যাওয়ার কথা বলতেও তার কেমন যেন একটু সংকোচ হচ্ছিল। যদি অ্যালিস কিছু মনে করে, বারবার এই কথাই মাথায় আসছিল। সে আসলে অ্যালিসকে অনেক ভালোবাসত, কিন্তু জানাতে ভয় পাচ্ছিল, যদি বলতে গিয়ে তাদের বন্ধুত্বই নষ্ট হয়ে যায়। অবশেষে মনের মধ্যে সাহস সঞ্চার করে অ্যালিসকে বলেই বসে, অ্যালিস আমি বলছিলাম কি, যদি আজকে থেকে যেতে ভালো হতো, বাইরে অনেক ঝড় বৃষ্টি, কিছু পাবে না। তারপর মুচকে সে বলল, আমি তো থেকে যেতেই পারি, কিন্তু কিন্তু কেভিনের চোখে প্রশ্ন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে তো কেউ থাকতে পারে না। অ্যালিসের উত্তর। হো হো করে হেসে উঠল কেভিন, বলল ভালোই তো গল্প ফেঁদেছ, তা এই যোগ করার কাজটা কবে নিলে? এইসব বলে অনেক ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছো নাকি আমাকে? হাসি নয় কেভিন, যারা আমার সাথে আগে আমার রুমে থাকতো তারা অনেকবার এই কথা আমাকে বলেছে। কিছুটা লজ্জিত হয়ে অ্যালিস বলল, আমি তোমাকে জানাতে চাইনি, কারণ মনে হচ্ছিল তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আজ সত্যিটা জানাতেই হলো। কতদিন আর এভাবে লুকিয়ে রাখব? আমার এই সমস্যা খুব ছোটবেলা থেকে। অনেক সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি, কোনো ফল পাইনি। সমস্যার ভয়াবহতা বুঝে কেভিন হাসি থামিয়ে ভারী গলায় বলল, এটা হয়তো সাধারণ কিছু, তুমি মিছিমিছি এরকম করছো। অ্যালিস উত্তর দিল, তোমাকে বোঝানো সম্ভব হবে না, তুমি বুঝবেও না, কেউই বোঝে না। আমিও সেটা জানি। তুমি আমাকে বলছো আমি থাকবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? জিজ্ঞেস করলো কেভিন। যদি দেখো আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা এসেছে, তাহলে আমাকে ছেড়ে তুমি লিভিং রুমে চলে যাবে, কোনো কথা বলার চেষ্টা করবে না আমার সাথে। বের হয়ে যাওয়ার সময় দরজার নিচে নবের একটা চেয়ার ঠেকিয়ে যাবে যাতে আমি বেরোতে না পারি। কথার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে কেভিন তাতেই সায় দিল। রাত 12টা নাগাদ তারা শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই অ্যালিস গভীর ঘুমে তলিয়ে যায়, কিন্তু অ্যালিসের কথা তার বারবার মনে হচ্ছিল, আমাকে ছেড়ে লিভিং রুমে চলে যেও। এই কথা কেন বলল অ্যালিস? বিড়বিড় করে বলল কেভিন, যেন নিজেকেই প্রশ্ন করল। তারপর অ্যালিসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করলো। যথারীতি কেভিন ঘুমিয়েও পড়ল, কিন্তু হঠাৎ কিসের জন্য শব্দ, ঘুমটা ভেঙে গেল। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করছে ঠিক কত সময় ঘুমিয়েছে সে। বাইরে বৃষ্টিও থেমে গেছে। ফোনের সময় দেখে 2:40। অ্যালিসের দিকে ফিরতেই তার শরীর বেয়ে রক্ত হিম করা একটা অনুভূতি বয়ে গেল। দেখল বিছানার এক কোণে অ্যালিস সব চুল ছেড়ে তার দিকেই তাকিয়ে আছে। খুব তীর্যক তার দৃষ্টি, একটা নীলাভ আবছা আলোক ছটা অ্যালিসকে ঘিরে রেখেছে যেন। অ্যালিস, এত রাত হয়েছে, বসে আছো কেন? শুয়ে পড়ো, কাল সকালে 8টায় ক্লাস। কেভিন কাঁপা কাঁপা সুরে পড়ল। অ্যালিস আস্তে করে কেভিনের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল, কিন্তু কিছু বলল না। কেভিন শুধু তার ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনল এবং সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছে না। অজানা ভয়ে বারবার কেঁপে উঠছে। মনে হতে থাকলো অ্যালিসকে উঠিয়ে দেবে, ভালো মতো জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু অ্যালিস বারণ করেছে বিধায় কিছুই করল না। এই ভাবতে ভাবতে সোজা হয়ে শুতে এসে যা দেখল তা কেউ দেখতে চাইবে না। সে দেখল তার নাকের অল্প কিছু, অর্থাৎ কয়েক ইঞ্চি উঁচুতে অ্যালিস বাতাসে ভাসছে। কেভিনের দিকে মুখ করে ঠিক তার শরীরের ওপর। ভয়ে কেভিন পুরো অবশ হয়ে গেল। অ্যালিসের চোখ রক্তবর্ণ, চুলগুলো হাওয়ায় ভাসছে, খোলা জানালা জোরে বাতাস বইছিল এবং অ্যালিস তখন বলছে, হোয়াট মেক্স ইউ বিলিভ ইউ ক্যান স্টে উইথ মি? তারপরে তিনি আরো অনেক কিছুই বলেছে। তার রক্ত মাংস সব ছিঁড়ে আলাদা করে ফেলবে এরকম কিছু একটা, এবং বলছে তুমি আমার সাথে থাকতে চাও, জ্যান্ত অবস্থায় তোমার চামড়া তুলে তোমার হাড় থেকে শরীরের মাংস খুবলে নেব আমি। পিলে চমকানো কণ্ঠে কেভিনকে এই হুমকি দিয়ে কেভিন নড়তে পারছিল না। সে এত ভয় পেয়েছিল যে তার মনে হচ্ছিল নড়লে অ্যালিস তারপরে হামলা করবে এবং যা বলছিল তার নারকীয় রূপ দেখবে। অবিশ্বাস্য হলেও সত্যি, অ্যালিসের গলায় কণ্ঠ আগের মতো ছিল না। খুব ভারী, পুরুষালী কেউ যেন অ্যালিসের রূপ ধারণ করে কথা বলছে। কেভিন প্রতিটা মুহূর্ত এক ঘন্টার মতো মনে হচ্ছিল তার কাছে। অনেক কষ্টে শক্তি সঞ্চার করে ঢোক গিলে সে অ্যালিসকে বলল, অ্যালিস, আমি কেভিন, তুমি এমন করছো কেন? অ্যালিস এখানে নেই। যদি বাঁচতে চাও তবে তাকে একা রেখে কোথাও যাও। সেই ভয়ঙ্কর কণ্ঠের উত্তর এলো। পুরোটা সময় অ্যালিস কেভিনের শরীরের ওপর ভাসছিল। তখন কেভিন অ্যালিসের কথা বলা সেই কথাটি কেভিনের মনে পড়ে গেল, যদি দেখো আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা এসেছে তাহলে আমাকে ছেড়ে লিভিং রুমে চলে যাবে। তারপর অনেক সাহস শক্তি সঞ্চার করে অ্যালিসকে বা অ্যালিসের রূপ ধারণকারী সেই মানুষটিকে কাঁপা কাঁপা স্বরে বলল, ঠিক আছে অ্যালিস, আমি লিভিং রুমে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আমি অ্যালিস নই, গর্জে ওঠে সেই অবয়ব। কেভিন ধার্মিক ছিল না, বলা চলে একটু নাস্তিক ধরনেরই, একটু অ্যাগনস্টিক যাকে বলে আর কি। কিন্তু অ্যালিসের এই রূপ দেখে সে ঈশ্বরকে ডাকতে শুরু করলো। মনে প্রাণে ঈশ্বরকে ডাকার কারণেই হয়তো বা ধীরে ধীরে অ্যালিস কেভিনের থেকে দূরে সরে যেতে লাগলো। রুমের একদম কোনায় গিয়ে সে মাটির ওপর দাঁড়িয়ে পড়ল। তারপর তার চোখ দুটো আংটার মতো জল জল করছিল। তারপর সে কেভিনকে দরজার দিকে আঙুল তুলে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করলো। কোনো কথা না বলে কেভিন ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। তার একবার মনে হতে থাকে সে কি পালিয়ে যাবে, কিন্তু বন্ধুকে রেখে সে কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। তাছাড়া তার মনে হচ্ছিল অ্যালিস তার কোনো ক্ষতি করবে না। সে লিভিং রুমের সোফায় জড়সড় হয়ে বসে সব চিন্তা করছিল আর মনে মনে ঈশ্বরকে ডাকছিল। তার বেডরুম থেকে অ্যালিসের ভারী গলার গগন বিদারী চিৎকার ভেসে আসছিল, আর সাথে জিনিসপত্র ভাঙার আওয়াজ। অ্যালিসের সাথে থাকতে চাইলে তোমাকে মরতে হবে, আর মরতেই হবে, নারকীয় কণ্ঠে অ্যালিস এই বলে চিৎকার করতে থাকে। ধীরে ধীরে সময় বয়ে যেতে থাকে। ভোর হওয়ার একটু আগে ভারী পায়ের আওয়াজ শুনতে পায় কেভিন। কেউ যেন খালি পায়ে প্রচণ্ড আক্রোশে মাটি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে লিভিং রুমের দিকে। মর্মান্তিক পরিণতির কথা চিন্তা করে কেভিন ইতোমধ্যেই শিউরে উঠল। হেঁটে আসতে আসতেই ভারী কণ্ঠ অ্যালিস কেভিনকে বলতে থাকে, আংটিটা ড্রয়ারেই রেখেছ তুমি, অ্যালিসকে তো কাল প্রপোজ করবে, ইচ্ছা ছিল তোমার, তাই না? এই বলে বিচ্ছিরি অট্টহাসিতে ফেটে পড়ে। এক পিশাচ ফাঁদে আটকে পড়া এক শিকারের সাথে মজার ইচ্ছে হত্যা করার আগে। অ্যালিসকে বিয়ে করতে চাও? শুনে রাখো, কালকের পর থেকে অ্যালিসের সাথে তুমি আর কোনো যোগাযোগ করবে না, করলে তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। এই বলে আবার হাওয়ায় ভাসতে থাকে, ভেসে ভেসে সিলিংয়ের কাছে চলে যায়, পিঠে ভর দিয়ে সিলিংয়ের একদিক থেকে অন্য দিকে যেতে থাকে। এটা দেখে শক্ত নার্ভের কেভিনও একসময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফেরে পরের দিন সকালে। অ্যালিসই তার জ্ঞান ফেরায়। একটু ধাতস্থ হয়ে সে অ্যালিসকে রাতের সব ঘটনা খুলে বলে। অ্যালিস কোনো উত্তর না দিয়ে সব শুনে চুপ করে থাকে। সেদিন বিকেলেই অ্যালিস কেভিনের সাথে তার সব সম্পর্ক ছিন্ন করে। কেভিন তাকে আটকানোর অনেক চেষ্টা করেও পারেনি। চেষ্টা আমিও কম করিনি কেভিন। এই অসহ্য বিভীষিকা কেউ কেন নিজের ইচ্ছায় বয়ে বেড়াবে? অ্যালিসের উত্তর। এই বলে সে কেভিনের জীবন থেকে সম্পূর্ণ হারিয়ে যায়। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি কেভিন। আর একদিন হঠাৎ কেভিনের মনে পড়ে অ্যালিস পজেস থাকা অবস্থায় বলে যাওয়া একটি কথা, আংটিটা ড্রয়ারেই রেখেছ তুমি, অ্যালিসকে তো কাল প্রপোজ করবে, তাই না? সত্যিই সেদিন, যেদিন অ্যালিস তাকে ছেড়ে চলে যাবে, সেদিনই সে ঠিক করেছিল অ্যালিসকে প্রপোজ করবে, সারা জীবন সঙ্গী করার জন্য। এই কথা কেউ জানত না, এমনকি তার বেস্ট ফ্রেন্ডও না। অ্যালিসকে সারপ্রাইজ দেওয়া ছিল তার উদ্দেশ্য। কেভিন ঠিক করে রেখেছিল সেদিন সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় উঠে সে অ্যালিসকে প্রস্তাব দেবে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করাও বৃথা। অ্যালিস আগে থেকে কিভাবে জানলো? আসলে কি তার সাথে অশরীরী কেউ ছিল, যে অ্যালিসের সাথে অন্য কাউকে সহ্যই করতে পারে না? নাকি এটা শুধুই একটা মানসিক রোগ? আশা করি লিসেনাররা এর উত্তর দিবেন। ঘটনাটি আমাদের কাছে একটু অদ্ভুত লাগবে, কারণ ঘটনাটি অন্য একটা দেশের একটা সিচুয়েশন এটা, এবং অন্য একটা দেশের কনটেক্সটে লেখা। সো বুঝতেই পারছেন যে আমাদের কালচারের সাথে অনেকটাই মেলে না ব্যাপারটা। কিন্তু আপনি খালি আমি এই ঘটনাটা পড়েছি একটা কারণেই, সেটা হচ্ছে অনেক সময় দ্বন্দ্ব থাকে না আমাদের, মনে হয় যে না এটা আসলে মানসিক সমস্যা, অনেকে বলেন যে না এটা আসলে উনি পজেসড। আমার একটা কোয়েশ্চেন থাকবে, এই ঘটনাটার ভালো মন্দ কোনো কিছু বিচারে করবেন না, এটা আমার রিকোয়েস্ট। ঘটনাটা শুনুন, এটা আমাদের দেশে হলে হয়তো অন্যভাবে হতো। এটা হয়তো হতো আপনার বন্ধুর সাথে, বা আপনার প্রিয় মানুষটির সাথে যাকে আপনিও হয়তো প্রপোজ করতে চান, তার সাথে হয়তো অন্য কোনো একটা পরিস্থিতিতে আপনার এই ঘটনাটা ঘটতো। হয়তো আপনার বন্ধু বা আপনার কাছের কারোর সাথে এরকম ঘটতে পারে যে তিনি এরকম একটা অস্বাভাবিক আচরণ করছেন। কি মনে হয়, এটা কি মানসিক সমস্যা, নাকি এই সমস্যা আসলেই ব্যাখ্যাতীত, অলৌকিক? BhootDotCom. The fear returns with Russell. আমার কাছে আরও একটা ঘটনা রয়েছে, যে ঘটনার জন্য আপনারা সবচেয়ে বেশি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট করেছেন। আমরা একটা পোল করেছিলাম, ফেসবুক পোল, এবং সেখানে আপনারা সবাই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়েছেন। এখন শুনব সেই ব্ল্যাক ম্যাজিকেরই ঘটনা। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নুসরাত হোসেন বলছি গাজীপুর থেকে। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই। তো আমি যখন প্রথম ক্লাস 7-এ পড়ি তখন থেকে আসলে ঘটনার সূত্রপাত। সেই সময় আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো, তো কোনো ইম্পর্টেন্ট কাজে তাকে বাড়িতে যেতে হয়, তার বাড়িতে আর কি। সেটা ছিল উত্তরবঙ্গ, তো সেজন্য আমাকে একা শুতে হয়েছিল আর কি। বাবা মা এক রুমে, আমি আর এক রুমে। আমার বোন তখন ছোট ছিল, দ্যাটস ওয়াই সে বাবা মার সাথে শুত। তো প্রথম রাত্রে আমি খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ বড় হয়ে গেছি, একা একা শুব। তখন শীতকাল ছিল, তো আমি রুমের দরজা বন্ধ করে সুন্দর শুতে গেলাম, লাইট অফ। তো একটা আমাদের রুমে, সেই রুমে, আমার রুমে আলনা ছিল একটা। তো আলনার এক কিনারায় একটা সাদা শার্ট, বাবার একটা সাদা শার্ট, এখনো মনে আছে, ফুল হাতা, ঝুলানো ছিল। তো আমি কিছুক্ষণ, সবাই একটা জিনিস খেয়াল করবেন যে অন্ধকারে সাদা জিনিস বেশি দেখা যায়, ভিজিবল হয় বেশি। তো একটা সময় আমি অনেকক্ষণ ধরে তাকে একটা জিনিস লক্ষ্য করলাম যে সাদা শার্টের একটা স্লিপ সেটা আমার দিকে পয়েন্ট করা, এবং ওটার দিকে কতক্ষণ তাকিয়ে আমি, মানে আমার আউট অফ মাইন্ড, আমি যেটা কিভাবে সম্ভব। আমি তখন ছোট ছিলাম, তখন অত কিছু ভাবি নাই, জাস্ট লেপ মুড়ি দিয়ে কিছু সূরা বলতে বলতে ঘুমিয়ে গেছি। সকালবেলা এটা আমার মাথায়ও ছিল না, এবং এটা কি ছিল আমি মনে করলাম মানে কোনো কিছু একটা হবে, হয়তো এটাকে অতটা গুরুত্ব দিইনি। বাট মেইন ঘটনা শুরু হয় যখন আমি আমার গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে, তখন থেকে মেইন ঘটনা সূত্রপাত। সেই সময় আমি আমার বোনের সাথে থাকতাম আমার রুমে। তো একদিন শুয়ে আছি, মশারি টানানো ছিল। তো প্রথম রাত্রে দেখলাম যে আমার পায়ে কেউ টোকা দিল, এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। পাশে আমি ভাবলাম যে আমার বোনেরই পা হয়তো লেগেছে, এজন্য জাস্ট এরকম একটা ফিলিং হলো যে পায়ে কেউ টোকা দিয়েছে। তো আমি অতটা গুরুত্ব দিইনি। সেকেন্ড রাত্রে সেম একই ঘটনা, এবং সেটা ছিল আরও বেশি স্পষ্ট এবং আরও বেশি জোরে টোকাটা ছিল। তো আমি হুট করে সাথে সাথে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বোনের পা যেখানে আছে সেখান থেকে টোকা দেওয়া, ওভাবে যে আঙুলে সাধারণত টোকা দেওয়া এক জিনিস, আর পায়ে পা লেগে ওই ফিলিংসটা হওয়া আরেক জিনিস। তো এটা টোটালি ইম্পসিবল ছিল। আচ্ছা, যাই হোক, এগুলো আমি ততটা গুরুত্ব দিইনি। বাট তখন থেকে আসলে মেইন জিনিসগুলোর সূত্রপাত। তো ধীরে ধীরে দেখলাম যে আমার সন্ধ্যা হলেই ভয় লাগা শুরু করতো। নিজের চুল আঁচড়াতে পারতাম না, চুল খোলা দেখলে, কালো চুল দেখলে আমার ভয় লাগতো। সারাদিন আমি ভালো থাকতাম, ভার্সিটি, কোচিং এগুলো নিয়ে বিজি থাকতাম। বাট যখন বাসা আসতাম সন্ধ্যাটা হলেই আমার রাজ্যের ভয় এসে আমাকে হানা দিত। তো ঘটনার শুরু, প্রায় প্রত্যেক রাতে আমি নানা রকম জিনিস দেখতাম। যেরকম এক রাতে দেখলাম যে কিছু ছোট ছোট বাচ্চার কঙ্কাল, কিছু ছোট ছোট, যেরকম মামিটুতে আমরা দেখে থাকবো যে কিছু কিছু ছোট ছোট পিগমি টাইপ কঙ্কাল, এগুলো আমার দিকে তেড়ে আসছে। আমি সাধারণত লাইট অন করে সবসময় ঘুমাতে যেতাম, বাট সেদিন আমি ঘুমিয়ে যাওয়ার পরে আমার মা লাইটটা অফ করে দেয়। তো হুট করে মাঝরাতে আমার ফিলিং হয় যে মানে কিছু আমাকে দেখছে। তো এক কোণা থেকে দেখলাম অসংখ্য ছোট ছোট এরকম কঙ্কাল আমার দিকে হানা দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি যখন এগুলো দেখতাম, আমার একটা প্লাস পয়েন্ট ছিল, তখনই চোখটা বন্ধ করে আমি আয়াতুল কুরসি পড়া শুরু করতাম, এবং দেখলাম যে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সেগুলো ভয় পাচ্ছে। বাট এগুলো এরকম না, পিছিয়ে যাচ্ছে, আমাকে অ্যাটাক করার জন্য একবার আসছে, আবার পিছিয়ে যাচ্ছে। তো আমি সাহস করে উঠে লাইটটা অন করি, দেখি কিছুই নেই। আরেক রাতে দেখলাম যে সেদিন ওই রাত্রে ওই আর কি ওই মাসটা রমজান মাস ছিল। তো আমি ঘুমিয়েছিলাম আমার বোন পাশে, দেখলাম যে আমার ড্রেসিং টেবিলের উপর একজন লোক বসে আছে, আরেকজন লোক আমার দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যে লোকটা ড্রেসিং টেবিলে বসা সে খুবই হাট্টাকাট্টা স্বাস্থ্যবান হেলদি ছিল, এবং যে দরজার পাশে কিনারায় হেলান দিয়ে সে একবারে জাস্ট লাইক মানে এরকম শুকনা, এরকম অ্যানারক্সিক মানুষ সাধারণত হয় না, এরকম শুকনা একবারে পাটকাঠির মতো সে দাঁড়িয়েছিল। দুইজনেই ঝলমলে পোশাক পরা এবং দাঁড়িয়ে দুজনেই আমার দিকে দৃষ্টি করা, ওদের দুইজনের মুখ বোঝা যাচ্ছে না। আমি দেখে যখন এগুলো দেখতাম আমি কোনো কিছু বলতে পারতাম না, মুখ দিয়ে আমার কথা বের হতো না, আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেত, বোবায় ধরা টাইপ এরকম একটা ফিলিংস আমার হতো। আমি যে কাউকে পাশে শুয়ে থাকা অবস্থায় কাউকে যে ডাকবো সেই শক্তিটা আমার থাকতো না। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতাম, আতাল কুরসি পড়তাম, পড়লাম, দেখলাম যে আস্তে আস্তে ছোট হতে 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 এগুলো জাস্ট ভ্যানিশড হয়ে গেল। বাসায় অনেকবার জানানোর পরেও আমার বাবা মা কোনো গুরুত্ব দিত না, তো এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগতো। কেন? এটা কি শুধুই প্যারানর্মাল কিছু, নাকি এর পেছনে আরও অন্য কোনো রিজন আছে? তো মাঝখানে একটা কথা বলে রাখা ভালো, আমার যিনি হাজব্যান্ড এখন, তার সাথে আমার দেখা হয় স্কুল লাইফে। সো স্বাভাবিক একটা 9-10-এর মেয়ে যখন কোনো রিলেশনে জড়িয়ে পড়ে ওটা অবশ্যই তার প্যারেন্টস ভালো চোখে দেখবে না। সো তার থেকে, আমার হাজব্যান্ডের থেকে আমাকে আলাদা করার জন্য আমি শুনেছিলাম ক্লাস 10-এ থাকতে আমার বাবা তাবিজ করেছিল আমাকে, এবং সেটা ছিল, আমার বাবা এখানে বলে রাখা ভালো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। তিনি একজন, আমার বাবা মা দুইজনেই সরকারি কর্মকর্তা, তো সেই সুবাদে আমরা কোয়ার্টারে থাকতাম। তো আমাদের বিল্ডিংয়ের এক বিল্ডিং পরেই ছিল কবরস্থান। আমি শুনেছি যে ওদেরকে, আমি সরাসরি বলতে শুনেছি যে আমার বাবা 2 কবরের মাঝখানে তাবিজ পুঁতে দিয়েছিল আমাকে আমার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা করার জন্য, এবং এখানে মজার বিষয় হচ্ছে সেটা কাজও করেছিল। আমরা সেপারেটেড ছিলাম অ্যাবাউট 1 ইয়ার, উইথ গড গ্রেস আমরা আবার রিইউনাইটেড হয়েছিলাম বলতে হবে অ্যাকচুয়ালি, যখন আমরা কলেজে পড়ি। তো এটার কার্যকারিতা ছিল অ্যাকচুয়ালি 1 বছরের মতো। পরে আমি জানি না কিভাবে আবার যোগাযোগ হয় বা সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি যে ঘটনাগুলো ফেস করছিলাম, তার কিছুদিন আগে আমার ছোটো মামার বিয়ে হয়েছিল, এবং সেই বিয়েতে আবার এটা জানাজানি হয় যে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক কন্টিনিউ হচ্ছে। সো তারা ভেতরে ভেতরে অনেক কিছু প্ল্যান করে, এবং এগুলার ফলাফল হচ্ছে আমি যেগুলো ফেস করছি তা। তো এরকম অনেক ঘটনায় ঘটতে শুরু করলো আমার সাথে। আমি এটার জন্য কি পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল পেইনের মধ্যে দিয়ে গিয়েছি সেটা যার উপর তাবিজ কবজ করা হয়েছে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না। অন্যজনের কাছে মনে হতে পারে এটা খুবই একটা মামুলি বিষয়, বাট না। আমি গ্যারান্টি দিতে পারি যে কুফরি কালাম যে একটা মানুষের লাইফকে কতটা হেল্প করে দিতে পারে তা আমি বলতে পারবো, গ্যারান্টি দিতে পারবো। আমার তখন ভার্সিটিতে যেতে হতো, গাজীপুর টু বনানী, আমি হোস্টেলে থাকতাম না, তো এভরি সিঙ্গেল ডে আমাকে ট্রাভেল করতে হতো। 6টার সময় আমার ট্রেন ধরতে হতো, আবার আস্তে আস্তে আমার রাত 8টা। এরপরে আমি সারা রাত ঘুমাতাম না, এমনও গিয়েছে 1-2 সপ্তাহ আমি না ঘুমিয়ে কাটিয়েছি, ভয়ে আমার ঘুম আসতো না, এবং চোখ বন্ধ করলে আমার মনে হতো আমার রুমে দেয়ার সামওয়ান, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এরকম মনে হতো। সারাক্ষণ সন্ধ্যা হলেই মনে হতো আমার পিছনে কেউ আছে, এরকম মনে হতো। তো একদিন দুপুরবেলা আমার মা আর আমার বোন বাজারে গিয়ে যাবে, তো সেই সময় আমার প্রচণ্ড ঘুমের মধ্যে ছিলাম। তো তারা আমাকে জাস্ট ইনফর্ম করলো যে আমরা বাজারে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। তো আমি দরজাটা ঘুমের মধ্যে লাগিয়ে দিয়ে শুলাম। তো কিছুক্ষণ পর হঠাৎ করে উঠে দেখি আমার রুমে হাজার হাজার লোকের শব্দ, মনে হচ্ছে রুম ভর্তি মানুষ, এবং হাজার হাজার ঝিঝি পোকা ডাকার শব্দ। তো আমি এগুলো দেখে আমি অজ্ঞান হয়ে গিয়ে, আমি কাউকে দেখছিলাম না, এগুলো শুনে আমি জাস্ট অজ্ঞান হয়ে গিয়েছিলাম, নাকি আমার কী হলো আমি বলতে পারবো না, আমি জাস্ট গভীর ঘুমে তলিয়ে গেলাম। এরপরে আমার ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে, আমার মা আসলো, বোন আসলো। তাদেরকে আমরা যতই বলতাম তারা আমার কথায় কোনো পাত্তা দিত না, গুরুত্ব দিত না, যেগুলো তোমার মনের ভুল। আমার বাবা, তোমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুমানোর সময় বাড়ি বন্ধ করে শোয়, সো ইটস ইম্পসিবল, এটা তোমার মনের কল্পনা বা সামথিং এরকম কিছু। তো আমি রাত্রেবেলা অনেক চেষ্টা করে আমার বোনকে আমার সাথে শুতে বললে ও শুতো না, ও আব্বু আম্মুর সাথেই শুতো। আমি একা একা শুতাম, দেখা যেত অনেক সময় আমি ঘুমাতাম না, বা চোখটা বন্ধ করলে আমার মনে হতো যে কেউ আছে। আমি দেখা যেত লাস্টের দিকে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। বালিশের নিচে শুকনা মরিচ, রসুন, ম্যাচের কাঠি, লোহা, ছুরি নিয়ে আমি ঘুমাতে যেতাম। এবং একদিন এমনও আছে ছুরি নিয়ে ঘুমাচ্ছি, পেছন দিক থেকে একটা তাচ্ছিল্যের হাসি, সামথিং লাইক যে ছুরি নিয়ে আমাদের কি করতে পারবে তুমি, এরকম একটা হাসি। সাথে সাথে আমি ঘুম ভেঙে জাস্ট আমি মনে হচ্ছিল ছুরিটা নিয়ে আমি কাউকে খুন করব বা এরকম ভাবে উদ্যত হলাম। দেখলাম না, কিছুই নেই, বরাবরের মতো কিছুই নেই। সো এগুলো থেকে বের হওয়ার জন্য আমি অনেক ট্রাই করছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ কিছু করো। কারণ মাঝে মধ্যে আমি কাঁদতাম যে আমার সাথে কেন এগুলো হচ্ছে, আমার সাথে এগুলার রিজন কি। তো এর মধ্যে অনেক ঘটনা ঘটতো, অনেক কিছু আমি ফিল করতাম, বাট এটার রিজন কেন হচ্ছে আমি বুঝতাম না। এর মাঝে আমাদের বাসায় রিনোভেশনের কাজ চলছিল। আমার রুমের একটা তাক ছিল, রুমের তাক থেকে যে রিনোভেশনের কর্মীরা, সে একটা তাবিজ দিল। তাবিজটা কে বা কারা রেখেছে আই হ্যাড নো আইডিয়া। আমি তাবিজটা দেখলাম, খুললাম, কিছুই বুঝলাম না, কিছু আরবি লেখা ছিল। তো যাই হোক, এটা নিয়ে বাবা মাকে বললাম, ওরা বলল যে তারা কিছুই জানে না। তো মাঝখানে দেখেছিলাম যে বাবা মা তাবিজ পড়েছিল তারা দুজন। হুট করে কেনই বা তাবিজ পড়বে, কারণ তাদের কখনো আমি দেখিনি তাবিজ পড়তে। হুট করে কেনই বা তাবিজ পড়া শুরু করলো, কেনই বা কী কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না। তো এই সময়ের মধ্যে আমার যে হাজব্যান্ড, তার সাথে তখন আমার সম্পর্ক কন্টিনিউ হচ্ছিল, তার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটে। দেখা যেত যে আমি যে মেয়েটা সবসময় নিজেকে শালীনভাবে রাখতো, সবসময় অন্যদের থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রেখে চলতো, সবসময় তার সম্পর্কটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত, সে এখন দেখা যাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি অন্য ছেলেদের প্রতি তার অ্যাট্রাকশন বেড়ে গেছে। ফেসবুকে হোক, সরাসরি হোক, তাকে তখন আর আমার হাজব্যান্ডকে ভালো লাগতো না, যেটা সত্যি কথা। ভালোই লাগতো না, উইদাউট এনি রিজন আমার ভালো লাগতো না। দেখা যেত আমি ফেসবুকে, আগে আমি ফেসবুক ইউজ করতাম না, বাট ফেসবুকে আমি এখন অনেক বেশি অ্যাক্টিভ আগের চেয়ে। অনেক ছেলেদের সাথে চ্যাটিং করছি, এগুলো আমার হাজব্যান্ড পছন্দ করতো না। তো একটা পর্যায়ে গিয়ে আমি অন্য এক ছেলের সাথে ইনভলভ হয়ে যাই, এবং এই রিজনের কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। আমি আমি আমার পাস্ট হিস্ট্রি থেকে আমি মনে করতাম যে বাবা মা হয়তো আবার কিছু করেছে, বাট আমার তেমন কিছুই ছিল না যে হ্যাঁ আচ্ছা হয়েছে, ঠিক আছে, এটা ন্যাচারালি হতেই পারতো, যা হয়েছে ভালোই হয়েছে, আমি প্রেজেন্ট যে ছেলে তার সাথে সুখে থাকবো, যা গিয়েছে। আমার তখন তার প্রতি কোনো ফিলিংসই ছিল না। আচ্ছা যাই হোক, এরপরে আমি লাস্ট ঘটনাটা যখন ঘটে, সেটাও রমজানের সময়। তখন আমি আর মা শুয়ে আছি, তো আমি খাটের কিনারায় শুয়ে আছি, মা আমার পিছে ঘুমাচ্ছে। হুট করে মনে হলো আমার সামনে কেউ, তো চোখ খুলে দেখি আমার বোন। সে চুল টুল খুলে দাঁড়িয়ে আছে আমার সামনে, এবং আমাকে এইভাবে জাস্ট উপর থেকে দেখছে। আমি জাস্ট বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ আগে তাকে দেখলাম পড়ার টেবিলে পড়তে বসেছে, সে এখানে কিভাবে আসলো? আর তখন আমি হ্যাঁ আসতেও পারে, বাট আমার কেন জানি খুব ভয় লাগা শুরু করলো। আসলো তো আমাকে এভাবে দেখার কথা না। তো আমি যে পিছনে আমার মাকে ডাকবো, সেই শক্তিটুকু আমি হারিয়ে ফেললাম। মাকে ডাকতে যাব, ওই জিনিসটা দরজা দিয়ে না গিয়ে আমার খাটের কিনারা দিয়ে চলে গেল দেয়ালের দিকে, যেটা একটা হিউম্যান বিংয়ের পক্ষে টোটালি ইম্পসিবল। সো আমি মাকে ডাকলাম, উঠলাম, আমার বোনকে বললাম সে পড়ছে, যেটা হওয়ার কথা ছিল সে পড়ছে বরাবরের মতো। সে আমার রুমে যায়নি, তো এই ঘটনার পর আমি স্ট্রংলি ডিসিশন নিলাম যে না, আমাকে হুজুর দেখাও, না হলে আমি এভাবে পারছি না। আমি মেন্টালি আর পেইন, ফিজিক্যালি আর পেইন নিতে পারবো না। এটাতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম, মেন্টালি ফিজিক্যালি, রাতে ঘুমাতে পারতাম না। তার উপর আমার ব্রেকআপ, ওকে সরাসরি আমি মন থেকে ভুলতে পারতাম না। আবার দেখা যেত ভালোও লাগতো না, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো নানুর বাসায় আমাকে এক হুজুর দেখানো হলো। সে বলল যে, উনি রিজনগুলো জিজ্ঞাসা করলো যে কি কি হয়, আমি কি কোথাও চলে যাই বা রাত্রিবেলা উঠে কোথাও চলে যাই নাকি বাসায় থাকি বা কীরকম জিনিস ফেস করি, আমি সব কিছু ডিটেলে বললাম। তো উনি শুনলেন, শোনার পরে পানি পড়া দিলেন, বললেন যে মঙ্গলবার এবং শনিবার রুমের মধ্যে সেটাতে এবং রুম চেঞ্জ না করতে, এবং বললেন যে ঘুমানোর সময় বুকের মধ্যে অথবা হাতের মধ্যে বিসমিল্লাহ বলে ওমর, আইন, মিম, রা এই তিনটা ওয়ার্ড লিখে শুতে। তো আমি তাই রিচুয়ালসগুলো ফলো করা শুরু করলাম এবং দেখলাম যে একটা জিনিস খেয়াল করলাম, এগুলো যেগুলো আমার সাথে হচ্ছে সেগুলো যে হুট করে রিচুয়ালসগুলো ফলো করার পর বা পালন করার পর চলে যাচ্ছে তা না, বাট যাচ্ছে গ্র্যাজুয়ালি, খুবই গ্র্যাজুয়ালি। সেগুলো এখন আমাকে হয়তো কাছে আসতে পারে না, বাট হ্যাঁ, কিছুটা ডিস্টেন্স রেখে আমাকে ভয় দেখায়। তখনও আমি ঘুমের মধ্যে চিল্লায় উঠতাম, নানা রকম স্বপ্ন দেখতাম, আজে বাজে স্বপ্ন। তো এরপরে আরও কয়েক মাস পরে আমি সামহাও জানতে পারি, অনেক জোরাজুরি করার পর আমার বোনের কাছ থেকে আমি জানতে পারি যে বরাবরের মতো আমার বাবা মা, আমার ফ্যামিলি আমাকে তাবিজ করেছিল আমার হাজব্যান্ডের কাছ থেকে দূরে সরানোর জন্য, এবং সেটা করেছিল আমার মামার বাসায়, আর কি অ্যাকচুয়ালি আমার নানুর বাসায়। আমার খালার সাথে এক লোক চাকরি করত, সে আরেক হুজুরকে জানতো, যে থাকতো গাজীপুর টঙ্গীতে, সে জিন পালতো। সো তাকে ডেকে আনা হয়েছিল। প্রথমবার তারা নিজ দায়িত্বে তাবিজ কবজ করেছিল, হ্যাঁ এটা স্টে করেছিল, বাট এবার ওরা কোনো রিস্ক নেয়নি, সরাসরি জিনের মাধ্যমে কাজটা করেছিল। এবং নানু বাসায় সেটা 2টা জিন নামানো হয়েছিল, আমার মামা সেখানে উপস্থিত ছিল, আমার খালাতো ভাই ছিল, আর কে ছিল আমার মনে নেই, আমি জানি না। সমস্ত ঘর অন্ধকার করে দেওয়া হয়েছিল, আমার মামিকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ নিউলি ম্যারিড, তো অবশ্যই চাইবে না সেগুলো ফেস করতে। তো জিন আসে, 2টো জিন ছিল যাদেরকে আমি আগে বলেছিলাম, 2জনকে আমি দেখেছিলাম আমার ড্রেসিং টেবিলের উপরে বসা, তারাই ছিল। তো তাদের ভাষ্য মতে তারা বলল যে 2টো জিন ছিল মুসা আলাইহিস সালামের যুগের, এবং তারা তাদের কথায় কাজ করেছিল তাদের মতো, এবং যেটা ফলো তারা পেয়েছিল। বাট তারা তাদের কাজ করে যাওয়ার পরও আমার সঙ্গ ছাড়েনি। মাঝখানে এখানে বলে রাখা ভালো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেটা টোটালি বাস্তবের মতো। এরকম স্বপ্ন আমি প্রায় দেখতাম যে একটা ছেলে, সে আমাকে ধরে, জাস্ট আমরা যেরকম নিউলি ম্যারিড কাপলরা একজন আরেকজনকে ধরে ছবি তোলে স্টুডিওতে, সামথিং লাইক দ্যাট, এরকম আমি স্বপ্ন দেখতাম। তো ওরা ওদের কাজ করে যাওয়ার পরও আমাকে ছেড়ে যেতে চায়নি। তো এই জন্যই আমি নানা রকম উইয়ার্ড এসব জিনিস দেখতাম, ফেস করতাম। তো এরপরে আস্তে আস্তে এগুলো চলে যে যায় না, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি যতটুকু জানি বা আমি আমার লাইফ থেকে যতটুকু ফিল করেছি, যে যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেই জায়গাটা পজেসড হয়ে যায় এবং সেখান থেকে সহজে জিনিসগুলো যেতে চায় না। হ্যাঁ যায়, বাট আবার ওটা ফিরে আসে। তো আমি আমার রুমে কখনো রাত্রেবেলা শান্তি মতো ঘুমিয়েছি এটা আমি বলতে পারবো না। দেখা যেত যে সারা রাত আমার রুমে অডিওতে সূরা বাকারা বা এরকম কোনো সূরা চলতো, আমি একটু যাও ঘুমাতাম, মনে হতো যে কেউ আমার সামনে আছে, আমি এগুলো ফিল করতাম। তো যাই হোক, এখন আমি আমার হাজব্যান্ডের বাসায়, কারণ আল্লাহ যা ইচ্ছা করে তা হাজার কুফুরি কালাম, হাজার তাবিজ কবজ দিয়েও তা করা সম্ভব না। মানুষের ভাগ্যে যা আছে তা হবেই। আলহামদুলিল্লাহ আমার সাথে এরকম কোনো ঘটনা এরকম কোনো কিছু হয়নি যার জন্য আমাকে হাজব্যান্ডকে হারাতে হয়েছে, বাট অবশ্যই আমার অনেক ফিজিক্যাল এবং মেন্টাল পেইনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি চাবো না এরকম কোনো কিছু কারোর সাথে করা হোক, কারণ কুফরি কালাম করা খুবই বাজে একটা জিনিস, সেটা যে কেউই করুক না কেন, ভালোর জন্য করা হলেও খুবই খুবই বাজে একটা জিনিস। এটা আমি আমার নিজের লাইফ থেকে দেখে শিখেছি, বুঝেছি এটা কতটা মেন্টাল এবং শারীরিক পেইন দিতে পারে একটা মানুষকে, সেটা আমি বুঝেছি। তো এই ছিল আমার ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ঘটনাটা ভাইয়া প্লে করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালাম। Spirit, be here with me. কে তুমি? BhootDotCom. The fear returns with Russell. চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আপনাদেরকে যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এটি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের ঘটনা। এই স্টোরিটি আমাকে শেয়ার করে দিয়েছেন সৈকত, যার বাড়ি খুলনা, এবং সৈকত মাঝে মাঝে অনেক চমৎকার চমৎকার স্টোরি আমাকে এনে দেয়, এজন্য সৈকতকে ধন্যবাদ। ঘটনাটি বেসিক্যালি যিনি বলেছেন ওনার নাম হচ্ছে আসাদ ভাই, এবং যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আসাদ ভাইয়ের বাবা। ঘটনাটির সময় ছিল 2012 সালে। আসাদ ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে ওনার বাড়িটা যেই জায়গাটাতে, সেই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে ওনার বাসা। তো বাসার ওনাদের যে থাকার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর পাশে আবার একটি বড় পুকুরও আছে। পুকুরের পাশে বিশাল বাঁশ ঝাড় আছে, আবার ওই বাঁশ ঝাড়ের পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর একটা হচ্ছে ওনারা একটা সাধারণ মানুষের জন্য একটি কবরস্থান বড় করে দান করেছিলেন, সেটা সেই কবরস্থান। এরকম দুটি কবরস্থান ওনাদের বাসার পাশেই আছে আর কি। ওনাদের বাসার পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের পাশে যেই বিশাল বাঁশ ঝাড় আছে, বাঁশ ঝাড়ের পাশে পাশে এই দুটো কবরস্থান আছে। একদিন এই আসাদ ভাইয়ের আব্বা যিনি, উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি যেটা করেন সেটা হচ্ছে যে উনি প্রায় প্রতিদিনই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি ওঠেন। কোনোদিন দেখা যাচ্ছে যে বাসার কাছে যে কলটি রয়েছে, সেই কলেই উনি অজু করেন। আবার কখনো দেখা যাচ্ছে যে পুকুর আছে, পুকুরে উনি অজু করতে চান। একদিন উনি রাত্রে আসলে ঘুমান নাই, নর্মালি উনি ঘুমান, ঘুম থেকে আবার উঠে রাত 2টা-2:30টার দিকে উঠে অজু করে তখন উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই দিন বিভিন্ন পারিবারিক কারণে ওনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়, তখন রাত বেজে যায় প্রায় 1টা কি 1:30। তখন উনি চিন্তা করেন যেহেতু 1টা-1:30 বেজে গেছে, এখন যদি শুয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য তো উঠতে পারবো না, তো একটা কাজ করি, একবারে অজু করে আসি, অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েই শুয়ে পড়ি। তখন এই চিন্তা করলে ওনার স্ত্রীকে বলেন যে এখন আমি আজকে আর কলে অজু করব না, যাই একটু পুকুরের পানিতে আজকে অজু করে আসি। ওই দিনটি আবার ছিল আমাবস্যা, ওই দিনটি না রাত আর কি, এই রাতটি ছিল আমাবস্যার রাত। এটা অবশ্য ওনার অতটা মনে ছিল না। উনি যখন বাসার একদম কাছেই তো পুকুর, উনি যখন বের হয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ওনার মনে হচ্ছিল যে একটু বাতি নিয়ে আসলে ভালো হতো। আর তখন উনি বুঝতে পারলেন যে আসলে আজকে অমাবস্যা। এই অমাবস্যার কথা চিন্তা করেও উনি আসলে ওরকম কোনো ভয় কখনো পানও নাই, উনি এরকম ওনার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটতে পারে উনি চিন্তাও করেননি। উনি যেটি করেন সেটি হচ্ছে যে পুকুরে উনি নামতে যাবেন, পুকুরের ঘাটে, ওই পুকুর ঘাটের পাশেই আরেকটি ওয়াশরুম ছিল। দেখা যাচ্ছে যে ওই ওনাদের বাড়িতে গৃহস্থ বাড়ি তো, অনেক সময় অনেক কামলারা ওনার কাজে আসেন, তাদের জন্য বাড়ির বাইরে আলাদা একটা ওয়াশরুম বানানো ছিল। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ওয়াশরুমের দরজা দিয়ে দরজাটা ধপাস করে খুলে গেল এবং কালো ছায়ার মতো কি যেন বের হয়ে এসে একদম মানে ঝাঁপ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। উনি এই জিনিসটা দেখে আসলে মানে বেশ ভয় পান। ভয় পেলেও উনি চিন্তা করেন যে এত রাত্রেবেলা বের হয়েছি, ছোটখাটো জিনিস যে দেখবো এটা স্বাভাবিক। তো উনি এই চিন্তা করেন এবং উনি আয়তুল কুরসি পরে শরীরে ফু দেন এবং উনি আবারও পুকুরের ঘাটে নেমে যান, নেমে মানে পানিতে অজু করা শুরু করেন। তো উনি যখন অজু করছিলেন তখন অদ্ভুত একটা ব্যাপার উনি ফিল করছিলেন, সেটা হচ্ছে যে উনি যখন পানিতে হাত ডুবাচ্ছিলেন অজু করার জন্য ওনার মনে হচ্ছিল যে ওনার হাতের সাথে কোনো একটি হাত মানে ছোঁয়া লাগছে, মানুষের মতো হাত বা অন্য কিছু। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে কোনো মাছ হবে হয়তো বা, কারণ অনেক সময় আমরা পুকুরে নামলে আমাদের পায়ের নিচে মাছ পড়ে যায় বা পায়ের সাথে মাছের বাড়ি খায়, এরকম কিন্তু হয়ই। যারা পুকুরে নেমেছেন আপনারা জানেন এই এক্সপিরিয়েন্স মোটামুটি অনেকেরই আছে, পুকুরে নামলে মাছের সঙ্গে শরীরে টাচ লাগে। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে ওনার হাতের সঙ্গে মাছের ছোঁয়া লাগছে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলেন যে না, এটা তো আসলে মাছের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানুষের নরম হাত বা এই টাইপের কিছু। তো উনি যাই হোক উনি তারপরেও চিন্তা করলেন যে মাছই হবে আর কি। এই চিন্তা করে অজু করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে ওঠা শুরু করেন, মানে পুকুর ঘাট থেকে উপরের দিকে ওঠা শুরু করেন। কিন্তু তখন উনি ফিল করেন যে কেউ মনে হয় ওনার মানে নরম হাতে ওনার দুই পা ধরে রেখেছে এবং ওনার দুই পা অবশ হয়ে গেছে, উনি কিছুতেই উঠতে পারছেন না এরকম মনে হচ্ছে। ওই অবস্থায় উনি পেছন দিকে ঘুরে তাকান কিন্তু ওর কিছুই দেখতে পান না, কিন্তু উনি ফিল করছিলেন ওনার কোনো নরম কোনো হাত, হাতটা যদিও বড় কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে, কিন্তু খুব শক্ত করে ধরে নাই, মানে একটা মিডিয়াম ফোর্সে আর কি ধরে রেখেছে। উনি কষ্ট করে মানে উঠে পড়েন, ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন। বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই এই ঘটনা, আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার। তখন ওর স্ত্রী বলেন যে আপনি দ্রুত শুয়ে পড়ুন, আপনি দ্রুত শুয়ে পড়ুন, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব, তখন ওটা ফজরের নামাজ পড়বেন, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দ্রুত শুয়ে পড়েন, এখনই ঘুমিয়ে পড়ুন। তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন। তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন। আমরা অনেক সময় যে বোবায় ধরা বলি, যেটা এরকম বোবায় ধরা বলতে যেটা বোঝায় আর কি, তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি। ওনার স্ত্রী ওনাকে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে ওনার ঘুম ভাঙিয়ে দেন, বলে কি হয়েছে কি হয়েছে? উনি বলেন যে না কিছু হয় নাই, তো দুঃস্বপ্ন দেখেছি। উনি এটা বলছেন যে উনি বলছেন যে স্বপ্নে দেখলাম যে দুইজন বিশাল দেহি মানুষ আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে, মানে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। তখন আর স্ত্রী বলেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল মানে ভোরের দিকে ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন, ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচণ্ড জ্বর, ওনার শরীরে প্রচণ্ড জ্বর, প্রায় 104 এরকম জ্বর আর কি। তখন আসাদ ভাইয়ের আম্মা যিনি আর কি, তো উনি আবার আসাদ ভাইকে মানে ডেকে ওঠান যে তোমার আব্বুর এরকম জ্বর হয়েছে। তখন আসাদ ভাই আসেন, ওনার পাশে যে ঘর ছিল ওনার যে শরীরটা ছিল এরকম জ্বরের কারণে তারাও আসেন, এসে দেখেন এই ভয়ঙ্কর জ্বর, মানে প্রচণ্ড জ্বর। তো সবাই চিন্তা করেছেন নর্মাল জ্বর, কিন্তু যখন ওনার মানে আসাদ ভাইয়ের আম্মা ওই ওনার স্ত্রী যখন বলেন আর কি যে রাতের বেলা তো এই এই ঘটনা ঘটেছে, তখন ওনারা চিন্তা করেন যেহেতু এটা স্বাভাবিক জ্বর না, তাহলে উনি ভয় পেয়েছেন। তখন ওনাকে মানে ফজরের নামাজের পরপরই বেশ মানে ঝাড়ফুঁক করা হয়, অনেকেই আসেন যারা ঝাড়ফুঁক জানেন, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুতে জ্বর সারছিল না। এরকম 3 দিন যায় 4 দিন যায় জ্বর আর সারে না, কিন্তু এখন 7-8 দিন হয়ে গেল। তখন ওনারা মনে করেছেন যে এটা মনে হয় টাইফয়েড জ্বর, ভয়ের কারণে জ্বর হলে তো সেরেই যেত, এটা মনে হয় টাইফয়েড জ্বর, কারণ আমরা জানি টাইফয়েড জ্বর কিন্তু বেশ অনেকদিন স্টে করে। তো টাইফয়েড জ্বর মনে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার টেস্ট করে কিন্তু ওনার কোনো টাইফয়েড ধরা পড়ে না। উনি বেশ কিছু অ্যান্টিবায়োটিক খান কিন্তু তারপরেও ওনার টাইফয়েড ধরা পড়ে না। তখন আসলে কি হলো এটা মানে কেউ কিছু বুঝতে পারছিলেন না। তখন যেটি হয় সেটা হচ্ছে যে এই আসাদ ভাইয়ের বাসায় বেশ আগে একজন শিক্ষক এসে ওনাদেরকে মানে পড়াতেন। বেসিক্যালি উনি যদিও জেনারেল মানে লাইনের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি এগুলোই পড়াতেন ওনাদের বাসায় এসে ওনার ভাইদেরকে, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দেখলে মনে হতো উনি একজন খুব বড় মাপের একজন হুজুর। এবং উনি যেটি করতেন সেটি হচ্ছে যে উনি অনেক সময় এই তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক এটা উনি করতেন আর কি ওই শিক্ষক। তখন আসাদ ভাই ওই শিক্ষকের কথা মনে পড়ে এবং ওনার কাছে যান যে এই ব্যাপার, আপনি একটু এসে আমার আব্বুকে দেখে যান এবং কি ঘটনা ঘটেছে সব কিছু বিস্তারিত বলেন তাকে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা ওনার ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা আঁকি, আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন সেটি হলো এই তারার যেই 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল, কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে খুব সম্মানের সাথে বলেন যে তোমরা ওনাকে কেন আসর করেছ। তখন ওই পাশ থেকে বলছে যে আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনো আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে তাহলে এই যে যে ওনার যে জ্বর, তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন, আর এই জ্বর হয়েছে কেন? তখন ওই পাশ থেকে বলে যে আসলে উনি যেদিন আমাদের সাথে দেখা হয় এই দিনটা, এই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। আমাদের আসলে কোনো ইচ্ছা ছিল না ওনাকে মানে কোনো ডিস্টার্ব করার, কিন্তু উনি আমাদের মানে চলার পথে চলে আসছেন, যার কারণে আমাদের আসলে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই ওনার সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং আমরা সত্যিই একটু দুষ্টুমি করে ফেলেছি, কিন্তু আমরা তো ওনাকে কোনো ক্ষতিও করি নাই বা আমরা ওনাকে আসরও করি নাই এবং আমরা ওনাকে ধরেও রাখি নাই। তখন বলেছে তাহলে জ্বর আসলো কেন? বলে যে আসলে জ্বর আসছে কারণ মানুষ যখন কোনো জিনের দ্বারা কোনো কারণে প্রভাবিত হয় তখন ভয় পেলে এই জ্বরটা একটু দীর্ঘস্থায়ী হয় এবং এটা সেরেও যায়। ওই জিনেরাই বলছে যে ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সেরে যাবেন। তখন ওই ওস্তাদ বা শিক্ষক উনি বলছেন যে তোমরা এখানে কয়জন থাকো? তখন ওই জিনেরা বলছে আমরা 2 ভাই আমরা এখানে থাকি। বলে তোমরা কি করো? বলে যে এখানে যে কবরস্থান আছে এই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং আরেকটু সামনে গিয়ে একটা দোকান আছে। তো ওই দোকানটা আসলে আবুলের দোকান নামে পরিচিত। তো ওই দোকান বলে যে আমরা এই দোকানের এই রাস্তাটা আমরা একটা পাহারা দিই, এখানে রাতের বেলা আমরা পাইচারি করি, আমরা পাহারা দিই। বলে তোমরা কিভাবে পাহারা দাও? বলে আমরা হাতে ল্যাম্প, আমরা যেটাকে কুপি বলি, বলে যে আমরা এই 2 ভাই 2টো কুপি নিয়ে পাহারা দিই। তখন বলে তোমরা কেন এখানে কেন পাহারা দাও? তখন বলে যে এটা আমরা প্রায় 400 বছর ধরে এটা আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যিনি মুরব্বী উনি বলে দিয়েছেন যে এই রাস্তাটা যেন আমরা পাহারা দিই এবং আমরা কারো কোনো ক্ষতি করি না। তো ঠিক আছে, তাহলে বললো যে মানে তখন ওই শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তোমরা ওনাকে ডিস্টার্ব করো না বা এই এখানকার কারো ওইভাবে কোনো ক্ষতি করো না। তখন ওরা বলেন ঠিক আছে আমরা ওইভাবে কারো ক্ষতি করব না, কিন্তু আমাদের সামনে যদি কেউ পড়েই যায় তখন আমরা যদি কিছু বলি সেটার জন্য কেউ সবাই একটু মেনে নেয় তাহলে আমরা খুশি। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আমরা মানুষদেরকে বলে দিব যদি তোমরা তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায় তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে। তো এই শর্তে তখন ওই দুইজনকেও ছেড়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালোও হয়ে যান। তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ, কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে ওই রাস্তায় কিন্তু এখনও হর হামেশা কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট দুটো আলো মানে এ মাথার থেকে ও মাথা হাঁট মানে আলো আসা যাওয়া করছে। এটা অনেকে আলেয়ার আলো মনে করতে পারেন, কিন্তু ওই এলাকার লোক জানে এটা আসলে আলেয়ার আলো না। সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে ওই পুকুরের পাশে এই বাস মানে বাসের এরিয়াটায় এখানে দুটো জিন থাকে, ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন, এটা ওখানকার লোকজন জানে। আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনও কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু কিছু ডিস্টার্ব ওনারা ফিল করেন, যেমন আমরা মাঝে মাঝে এই টাইপের গল্প শুনেছি যে বাঁশ ঝাড়ের পাশ দিয়ে আসার সময় কোনো বাঁশ মানে নুইয়ে থাকে আবার উপরে উঠে যায়, এরকম কিছু ঘটনা তো ঘটে। এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা মানে নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে। এবং আরও যেটা হয় সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে, হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে, তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওনারা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে। আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি, ওনারা মানুষের এসে এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু ওই মাছটা দিয়ে দিতে হয়। এটা যে সবসময় যে মাছ দেখলেই যে আসে তা না, হঠাৎ হঠাৎ এরকম হয়। এবং এই মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত, তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয়েছে। আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এক ব্যক্তি ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে ঢাকা থেকে একটি লঞ্চ এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে ওই আশাশুনি উপজেলার কাছে একটা ঘাট আছে, এই ঘাটের কাছে আসে প্রায় রাত 2:30টার দিকে। তখন ওখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার সেটি খুলনায় চলে যায়। তো একজন যাত্রী এরকম মানে উনি চাঁদপুর থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল, যখন চাঁদপুরে ঘাটে দাঁড়িয়েছিল তখন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। তখন উনি যখন আসছিল তখন আবার যখন ওই রাত 2:30টার দিকে মানে আশাশুনির ওখানে যেই ঘাট আছে সেই ঘাটে নামিয়ে দেয়, উনি সেটা নিয়ে আসছিলেন আর কি। ওদিক দিয়ে আসার পথে মানুষ উনি বিষয়টা অতটা জানতেন না যে এখানে এরকম ঘটনা হয়। তো ওনার কাছে মানুষের স্রোতে একজন এসে মাছ চেয়ে বসেন। এখন উনি বলছেন যে আপনার, উনি আসলে বুঝতে পারেন নাই যে এটা আসলে কি, উনি বললেন যে আপনার মাছ খাওয়ার দরকার, আপনি আমার বাসায় আসেন, রান্না করে আমার পরিবারের সাথে আমি আপনাদেরকে খাওয়াবো, কিন্তু আমি তো অনেক কষ্ট করে মাছটা কিনে নিয়ে আসছি, এত দূর থেকে নিয়ে আসছি, আমি আপনাকে কেন দিব। তখন ওরা বলে যে তোমার কাছে তো দুইটা মাছ, তাহলে একটা দিয়ে যাও। বলে যে না, আমি একটাও দিব না। তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়, সে মাছ নিয়ে আগাতে থাকে। আগাতে আগাতে রাস্তার মানে মাটির রাস্তা, তো এক জায়গা বেশ কাদা ছিল, বৃষ্টির ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, কাদা ছিল। তো ওখানে কাদার মধ্যে উনি যখন পা দিয়েছেন তখন উনি মানে ওই লোকটি ফিল করলেন যে উনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছেন, মানে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, চোরা কাদায় পড়ে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। তখন ওই অবস্থায় উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার ওই চিৎকার মানে আশেপাশের লোকদের কাছে মানে আশেপাশে অনেকে শুনতে পান যে কোনো লোক চিৎকার করছে। বেশ কিছু লোকজন হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তখন ওই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে মাটির নিচে মানে কাদার মধ্যে উনি ডুবে গেছেন, এই অবস্থায় এসে লোকজন পান। তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন এবং ওনার যে দুটা ইলিশ মাছ ছিল এই দুটো মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি। তখন উনি সবাইকে বলেন যে এই এই ঘটনা। তখন ওখানকার লোকজন বলেন যে তোমার উচিত ছিল, যেহেতু দুটো মাছের মধ্যে অন্তত একটি মাছ চেয়েছিল, তোমার উচিত ছিল দিয়ে দেয়া, কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে। তো তখন উনি বলেন যে আমি তো বিষয়টা জানতাম না, তো যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে। তো এটাই ছিল রাসেল ভাই এবং যারা শুনছেন মানে এটা ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Spirit be here with me. কে তুমি? BhootDotCom. The fear returns with Russell. আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং অফকোর্স এই ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেহেতু আপনারা ব্ল্যাক ম্যাজিক অনেক অনেক বেশি পছন্দ করছেন এবং ভোট করেছেন, সুতরাং আরও একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। অনেকদিন থেকে ঘটনা পাঠাবো করে হয়তো বা কোনো কারণবশত ব্যস্ততার কারণে পাঠানো হয়ে ওঠে না, আর চিন্তা করলাম একটা ঘটনা লিখেই পাঠাই। লিখে না, আসলে ভয়েস ক্লিপ পাঠাই। ভূত এফএম প্রায় শুরু থেকে শুনে আসছি। হঠাৎ ভূত এফএম বন্ধ হওয়ার কারণে অনেক কষ্ট পাইছিলাম। তারপর যখন আপনার BhootDotCom চালু হলো, ভাবলাম এবার একটা ঘটনা পাঠাই। আসলে আমার নাম রুমেল মাহমুদ, আমার বাসা রাজশাহী জেলার কুত্তাগাড়ি উপজেলার প্রত্যন্ত একদম গ্রাম অঞ্চলে, খুব অজপাড়া গ্রাম। এটা কুত্তাগাড়ি উপজেলার ঋষিকুল ইউনিয়নের মধ্যে পড়ে। আমার ঘটনাটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে। আমার ঘটনাটি আমার নিজের এক্সপিরিয়েন্স না, এটা আমার এক বড় আব্বার মুখে শোনা। তিনি মারা গেছেন অনেকদিন আগে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি ছোট থেকে খুব উশৃঙ্খল টাইপের, মানে ডান পিটে টাইপের ছিল। মানে সব রকম যতই ভয়ের হোক আর যত দুঃসাহসিক কাজ হোক, সে সব কাজই করত। তেনার নাম ছিল লুকমান। তো আমাদের গ্রামে আরেকজন ছিল যে তন্ত্রমন্ত্র সাধন করত, নূর মোহাম্মদ। উনি অনেক জাদুটোনা, কবিরাজি এইসব পেশায় লিপ্ত ছিল। তো সে আমার বড় আব্বা যিনি লুকমান, তিনি ছোটবেলা থেকেই তার ইচ্ছা যে তিনি এগুলা শিখবেন। তিনি কথা মাফিক সেই নূর মোহাম্মদের কাছে গেলেন এবং বললেন তাকে এগুলা শেখানোর জন্য। সে বলল এগুলা শেখা অত সহজ না, এগুলা না শেখায় ভালো। কিন্তু সে এক জেদ তার, সে শিখবেই, এটা না শিখে সে ছাড়বে না। তো তাকে বলা হলো যে এটা শিখতে হলে অনেক দুঃসাহসিক কাজ, সাহসের প্রয়োজন। তো তাকে প্রথমে তার সাহসের পরীক্ষা দেওয়া লাগবে। সে জিজ্ঞেস করলো কি করা লাগবে বলেন, সমস্যা নাই, আমি সেটা করতে রাজি। নূর মোহাম্মদ কথা মাফিক বলল যে তোকে যখন আমি ডাকবো, যে সময় ডাকবো তখন তুই আসবি, তারপরে সে মাফিক তোকে আমি যেখানে নিয়ে যাব, যা করতে বলবো তা করা লাগবে। সে তো রাজি। তো আমাদের এলাকায় একজন আত্মহত্যা করেছিল মেয়ে মানুষ, তো তাকে গোরস্থানে কবর দেওয়া হয়েছে। তো সে বড় বাবাকে সে কথা মাফিক বলল সেখানে যাওয়া লাগবে এবং তার মাথা কাটা লাগবে। যদি সে রাজি থাকে এবং এই কাজ করতে পারে তাহলে তাকে এগুলা শেখানো হবে। তার কথা মতো সে গেল। রাতে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করলো, আর তাকে বলে দেওয়া হলো এটা কিন্তু অত সহজ না, এটা করতে হলে অনেক সাহসের প্রয়োজন, অনেক কিছুই দেখতে পাবে সে, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক রকম ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, সে যেন ভয় না পায়। তা আসলে সে অনেক সাহসী ছিল। সে বলল না আমার এগুলা কোনো ভয় লাগবে না, সমস্যা না, আমি রাজি। তারপরে তারা গভীর রাতে প্রস্তুতি গ্রহণ করলো যাওয়ার জন্য সে গোরস্থানে, এবং দুইজন মিলে সেখানে গেল। শুনশান নীরবতা, আশেপাশে কেউ নাই, ধুধু প্রান্তর আর সেই গোরস্থান। তারপরে তারা দুইজন খোঁড়া আরম্ভ করলো। শেষ পর্যন্ত খুলল, খোলার পরে কাফনটা যখন সরালো দেখলো সে লাশটি চোখ ফুটিয়ে তাকিয়ে আছে। এবং যে কবিরাজ ছিল নূর মোহাম্মদ, সে তার চুলটা ধরল এবং এক কোবে সেই মাথাটা পার করে দিল এবং সে চিৎকার দিয়ে উঠল। উপরে থাকা আমার বড় আব্বা, সে অনেক ভয় পেয়েছে। অনেক রকম আওয়াজ এবং অনেক রকম সাউন্ড আসছিল, চারিদিক থেকে অনেক বাতাস শুরু হলো। তো ভয়ে অবস্থা খারাপ। সে সেখান থেকে এগুলা দেখার পরে সহ্য না করতে পারে দৌড় শুরু করলো। দৌড়াতে 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 সে হঠাৎ একটা কিছুর সঙ্গে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে পড়লো। তারপরের দিনে সকালবেলা কৃষক জমিতে যাওয়ার সময় তাকে উদ্ধার করলো এবং তাকে জিজ্ঞেস করলো কি, কিন্তু সে কোনো কিছু বললো না। সে বললো যে না, এমনি সে ভয় পাইছে। তারপরে নূর মোহাম্মদ তাকে পরবর্তী সময় আমার বড় আব্বা সে মান সে নূর মোহাম্মদের কাছে গেল এবং জিজ্ঞেস করলো কি হয়েছিল সেদিন রাত্রে। তারপরে সে সেদিন বললো, তুই যদি নাই পারতিস তাহলে গেলি গান, তোর জন্য আমার অনেক সমস্যা হয়েছে, তোকে আর শিখাবো না এটা। সে বললো না, আমার আর শিখার প্রয়োজন নাই, এমনিতে আমি অনেক ভয় পাইছি। তারপর অনেক পানি পড়া অনেক কিছু দেওয়ার পর সে সুস্থ হয় এবং এগুলা যে আর কোনোদিন করবে না সেই শপথ গ্রহণ করে। আর ঘটনা এখানে শেষ না, যে নূর মোহাম্মদ ছিল সে এগুলা মাসনা মাথা এগুলা ওর বাসায় নিয়ে এসে ইয়া করতো, এগুলাতে জাদুটোনা করতো। তার বাড়ির আশেপাশ দিয়ে গেলে সেগুলার আওয়াজ শুনতে পারতো মানুষ, রাত্রের বেলায় ভয় পাইতো। আর বাড়ির আশেপাশ দিয়ে অনেকজনে যাইতো না। লাট বয়সে যখন সে মারা গেল নূর মোহাম্মদ, তখন মারা যাওয়ার পরে অনেকে দেখতো যে তার মাথা ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, হয়তোবা জঙ্গল টঙ্গল টাইপের রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, গড় গড় করে ঘুরে বেড়ায় এবং ডাকে, শীষ কাটে। অনেকজনা ভয় পাইতো। তো এই বিষয়টা নিয়ে যখন গ্রামের প্রায় অনেকজনা ভয় পেয়ে আসছিল, তখন সবাই সিদ্ধান্ত নিল এটা কি করা যায়। আসলে উনি অনেকজনের মাথা কাটতো, অনেক খারাপ কাজ করতো, এই কারণে হয়তোবা এই পরিস্থিতি। সবাই মিলে সিদ্ধান্ত নিল, একটা বুজুর্গ ব্যক্তিকে নিয়ে আসলো। তারপর তার কবরে একটা মিলাদের মতো দোয়া টোয়া করলো। তারপর থেকে আর এই ঘটনা অনেকে দেখে না, এখান থেকেই শেষ। তো আমার বড়পার মুখে ঘটনা শোনা, তিনি বলছেন যে আসলে এই কাজগুলা দেখে ভালো না, তিনি মারা গেছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনায়েন। তো শেষ BhootDotCom দীর্ঘজীবী হোক এই কামনা করছি। আর যদি আমার এই অডিও ক্লিপটি সিলেক্ট হয় তো অবশ্যই জানায়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? BhootDotCom. The fear returns with Russell.